আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বাদা আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা গুণগান একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে এই ইশার সালাতের পরে তার দিনী বৈঠকে একত্রিত করেছেন এবং আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি অগণিত শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ জ্ঞাপন করি মা আমেনার নয়নমণি নবিকুল শিরোমণি খতামুন নাবিয়িন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকের ইশার নামাজের পরে দিনী আলোচনার বিষয় হচ্ছে পায়খানায় প্রবেশকারী ব্যক্তিদের সুন্নাতসমূহ কোরআন ও সহি সুন্নার আলোকে। ইনশাআল্লাহুল আজিজ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তাওফিক ইনায়াত দান করলে উক্ত বিষয়ে তত্ত্ববহুল বিবরণী উপস্থাপনের মাধ্যমে আপনাদেরকে অবগত করার প্রয়াস পাব। আমা তাওফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন, প্রেরণ করেছেন, নিয়ে এসেছেন তার ইবাদত করার জন্য, যাতে করে আমরা তার কথা, তার হুকুম আহকামকে মেনে নিই, তিনি যাকে মানতে বলে তাকে মেনে নিই, তার যাবতীয় বিষয়, যাবতীয় কথা, যাবতীয় কাজ, যাবতীয় হুকুম, যাবতীয় আহকামকে আমরা মেনে নিই। এ কারণেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং সেইভাবে আমাদেরকে মর্যাদাবানও করেছেন। তো ইসলামের প্রত্যেকটা কাজই হচ্ছে ইবাদতের অন্তর্ভুক্ত। মানুষের এমন কোনো কাজ নেই যে কাজটা ইবাদতের অন্তর্ভুক্তের বাহিরে। আপনি যে কাজই করেন, সে যদি ভালো হয় অবশ্যই সেটা ইবাদতেরই অন্তর্ভুক্ত কোনো না কোনো দিক দিয়ে হয়ে যায়। এই যে আপনি থুতু ফেলতে যাবেন, আমরা মনে করি এটা নগণ্য একটা বিষয়, কিন্তু এটাও ইসলামেরই একটা ইবাদতের অন্তর্ভুক্ত। কোথায় থুতু ফেলবেন, কীভাবে থুতু ফেলবেন, কার সামনে ফেলবেন, কার সামনে ফেলা যাবে না, ডানে ফেলবেন না বামে ফেলবেন, আমরা তো শুধু থুতুকে থুতুই মনে করি, কিন্তু এরও বিধান ইসলামে রয়েছে। তার মানে আমরা যে বিষয়গুলোকে ইসলামের অন্তর্ভুক্তই মনে করি না, এমন অসংখ্য বিষয় রয়েছে যেগুলো ইসলামের অন্তর্ভুক্ত, ইসলামের শরিয়ার মাধ্যমেই সেগুলো নিয়ন্ত্রিত। তারই মধ্যে একটা অন্তর্ভুক্ত বিষয় হচ্ছে যে আমরা যারা প্রাকৃতিক প্রয়োজন আমরা সারি বা প্রাকৃতিক প্রয়োজন আমাদের মেটাতে হয়, এই প্রাকৃতিক প্রয়োজনের ক্ষেত্রে ইসলাম কী কী সুন্নাত আমাদের জন্য দিয়েছেন, কী কী পদ্ধতি আমাদের দিয়েছেন, অবশ্যই আমাদের জানা জরুরি। তো প্রথম যেটা সুন্নাত বা নিয়ম বা করণীয় হলো, সেটা হচ্ছে যে অবশ্যই প্রাকৃতিক প্রয়োজন সারার জন্য বা পায়খানা প্রস্রাবের জন্য আপনাকে আমাকে দূরে লোকচক্ষুর অন্তরালে বা নির্জনে অবস্থান করতে হবে। এ ব্যাপারে দারিমিতে একটি হাদিস এসেছে, কিতাবুত তাহারাত পবিত্র সংক্রান্ত অধ্যায় বাবু ফিদ জাহাবি ইলাল হাজা, যে প্রয়োজনের জন্য মানে হাজাত প্রয়োজনের জন্য দূরে অবস্থান করা সংক্রান্ত অনুচ্ছেদ, হাদিস নম্বর 686। হাদিস বর্ণনা করেছেন মুগিরা ইবনে শোবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতিপয় সফরে আমি ছিলাম, কতিপয় সফরে আমি কুনতু মা রসূলিল্লাহি সাল্লাম ফি বাযি আসফারিহি, মানে অনেকগুলো সফর, মানে কতিপয় সফরে আমি, একের অধিক সফরে আল্লাহ রসুল সাল্লামের সঙ্গে আমি মুগিরা ইবনে শোবা তার সঙ্গী হয়েছিলাম। তো ওয়াকানান নাবিউ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা জাহাবা ইলাল হাজাত, যখন তিনি প্রাকৃতিক প্রয়োজন পূরণের জন্য যেতেন, আবাদা দূরে যেতেন। তো একই রাবির বর্ণিত হাদিস ইবনে মাজাতে এসেছে কিতাবুত তাহারাতি ওয়া সুনানিহা, হাদিস নম্বর 331। হাদিস বর্ণনা করেছেন উক্ত রাবি মুগিরা ইবনে শোবা, তিনি বলছেন এখানে যে ওয়াকানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা জাহাবাল মাযহাবা আবাদা। আগের হাদিসের শব্দ নিয়ে এসেছে জাহাত হাজাত,
এখানে নিয়ে এসেছে মাজহাব, অর্থাৎ ইজা জাহাবাল মাজহাবা, যখন তিনি মাজহাবে গেলেন, পায়খানায় গেলেন, টয়লেটে গেলেন, প্রাকৃতিক প্রয়োজন সারার জন্য চলে গেলেন, আব আদার দূরে গেলেন। তো দূরে যেতে হবে, যদি খোলা ময়দান হয় দূরে যেতে হবে, অত্র দুটি হাদিস থেকে বোঝা যাচ্ছে। প্রথম হাদিসের শব্দ দিয়েছে হাজাত, দ্বিতীয় হাদিসের শব্দ নিয়ে এসেছে মাজহাব। মাজহাব মানেও টয়লেট পায়খানা একটি অর্থ, হাজাত মানেও হচ্ছে টয়লেট পায়খানা বা প্রাকৃতিক প্রয়োজন। এখন কথা হচ্ছে কতটুকু দূরে যেতে হবে, কতটুকু নির্জনতা অবলম্বন করতে হবে। আজকে তো আমাদের ঘরের সাথেই, মসজিদের সাথেই, রাস্তার সাথেই টয়লেটের ব্যবস্থা করা রয়েছে। তো আমরা তো জানলাম যে অতটুকু হাদিস থেকে বোঝা যায় যে আল্লাহ রাসূল দূরে গেতেন, তাহলে আমাদের তো এখন নিকটেই আছে। তাহলে এই নিকট বলতে বা দূরে বলতে আল্লাহ রাসূল কী বুঝিয়েছেন? তোমরা যদি আরও হাদিস দেখি, তাহলে ইবনে মাজাতে হাদিস এসেছে কিতাবুত তাহারাতি ওয়া সুনানিহা, বাবু তাবাউদি লিল খলাই ফিল ফাজাম, অর্থাৎ প্রয়োজনের জন্য দূরে অবস্থান করা, এ সংক্রান্ত অনুচ্ছেদ, 335 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে খরাজনা, আমরা বের হলাম, মা রসুলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল সাল্লামের সাথে আমরা সাহাবায়ে কেরাম বের হলাম, তার মানে আমিও ছিলাম। তিনি বুঝতে চাচ্ছেন যে আমিও ছিলাম কিন্তু আমার সঙ্গে অন্যরাও ছিল, খরাজনা আমরা বের হলাম, তার মানে আমরা সাহাবায়ে কেরাম বের হলাম। কিন্তু রাবি নিজেই হাদিসটি বর্ণনা করছেন যে মা রসুলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, ফি সাফারিন, কোনো এক সফরে আমরা আল্লাহ রসুলের সঙ্গী হয়েছিলাম। তো ওয়াকানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াতি বারাজা, তিনি প্রাকৃতিক প্রয়োজন সারার জন্য, এখানে বারাজ শব্দ নিয়ে আসা হলো, যে প্রাকৃতিক প্রয়োজন সারার জন্য তিনি যেতেন, এত দূরে যেতেন যে হাত্তা ইয়াতা গইয়াবা, তিনি অদৃশ্য হয়ে যেতেন, যে এত দূরে যেতেন যে দূরে যেতে যেতে তাকে তিনি অদৃশ্য হয়ে যেতেন, সে কারণে ফালা ইউরা, তাকে আর দেখা যেত না। তিনি প্রাকৃতিক প্রয়োজন সারার জন্য, টয়লেটের জন্য, পায়খানার জন্য এত দূরে যেতেন, আব্দুল জাবির ইবনে আব্দুল্লাহ বলছেন এত দূরে দূরে যেতেন যে তিনি অদৃশ্য হওয়ার কারণে আমরা তাকে দেখতে পেতাম না। তো এখন তো সেরকম ধুধু মরুভূমি নাই, তাহলে আমাদের এখন কী করণীয়? তো পরের যে হাদিস একই রাবি থেকে বর্ণিত, একটু শব্দ ভিন্ন, সেখান থেকে এই বিষয়টি স্পষ্ট হয়ে যায়। আবু দাউদ শরীফ হাদিসটি এসেছে কিতাবুত তাহারাত 2 নম্বর হাদিস, সেখানে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা আরাদাল বারাজা, যখন তিনি বারাজ করার ইচ্ছা পোষণ করতেন, টয়লেট পায়খানা প্রস্রাবের ইচ্ছা পোষণ করতেন, মলমূত্র ত্যাগের ইচ্ছা পোষণ করতেন, তো ইং তলাকা, তিনি চলে যেতেন, এত দূরে যেতেন বা এমনভাবে চলে যেতেন, এমন জায়গায় চলে যেতেন যে লা ইয়ারাহু আহাদুন, কেউ তাকে দেখতে পেত না। তো এখন আমাদের যদিও বা পাশে নিকটেই, কিন্তু উদ্দেশ্য কী ছিল? অত্র চারটি যে হাদিস আপনার সামনে উপস্থাপন করলাম, অত্র চারটি হাদিস থেকে বোঝা যায় যে মলমূত্র ত্যাগের সময় উদ্দেশ্য হচ্ছে যে লোকচক্ষু থেকে আড়াল করা, লোকচক্ষু থেকে আড়াল করা, লোকের মাঝে না পড়া, লোকের চোখে না পড়ে যাওয়া। তো এই হাদিসগুলোর উপর ডিপেন্ড করে, নির্ভর করে মুহাদ্দিস নেকরাম বর্তমান ডিজিটাল সিস্টেমে যে আমাদের দেওয়ালের মাধ্যমে যে বা টিনের মাধ্যমে অথবা বিভিন্ন কিছুর মাধ্যমে যে আড়াল করে পাশেই টয়লেট ব্যবস্থা করা হয়, এটাকে উত্তম এবং বৈধ বলা হয়েছে। কারণ যদি সেই জামানার কথা হিসাবে, তখন তো বাড়িঘর খুব কম ছিল, এখন যদি সেই জামানার কথা হিসাবে সেই দূরে যাওয়া লাগতো, তাহলে কিন্তু কোনো না কোনো ব্যক্তির চোখে পড়া লাগতো। তো উদ্দেশ্য হচ্ছে যাতে করে এই কাজ প্রয়োজনে সারার সময় কে কারো চোখে না পড়া, সকলের চোখ থেকে আড়াল হয়ে যাওয়া। তো যেহেতু যখন আমি টয়লেটে প্রবেশ করছি বর্তমান জামানার, তখন কিন্তু আমি যদিও বা কাছে, কিন্তু আমি লোক চক্ষুর একেবারেই অন্তরালে, লোক চক্ষুর একেবারেই আমি কি আড়ালে চলে গেছি, ঠিক কিনা? তো হাদিসের উদ্দেশ্য হচ্ছে এটি। তার মানে প্রথম যেটা করণীয় সেটা হচ্ছে অবশ্যই আমাদের কী করতে হবে, লোকচক্ষুর আড়ালে আমাদের এই প্রাকৃতিক প্রয়োজন সারতে হবে। তো দ্বিতীয় নাম্বার করণীয় হচ্ছে যে অবশ্যই আপনাকে আমাকে জমিনের নিকটবর্তী না হওয়া পর্যন্ত, মানে যে জায়গাতে আমরা আমাদের এই প্রাকৃতিক প্রয়োজন পূরণ করব, সেই জায়গায় উতিত বা সেই জায়গায়
না উঠা পর্যন্ত, না যাওয়া পর্যন্ত শরীরের কোনো কাপড় উপরে না তোলা, এটাকে সতর বলা হয়। আমাদের গ্রামগঞ্জে কিন্তু এখনও দেখা যায়, বা এখনও বিভিন্ন চর অঞ্চলে দেখা যায়, বা এখনও যাদের বাসা বাড়িতে টয়লেট আছে এই সকল ব্যক্তিদের মাঝে অনেক সময় লক্ষ্য করলে দেখা যায় যে যখন তাদের সেরকম প্রাকৃতিক প্রয়োজনে চাপ দেয়, তারা কিন্তু লাজ লজ্জা সব ধূলিসাৎ করে দিয়ে অনেক মানে বাথরুমে যাওয়ার আগে, টয়লেটে যাওয়ার আগে কিন্তু তারা তাদের সতর বা কাপড় উপরে উঠাতে শুরু করে দেয়। তো ইসলাম এটাকে জায়েজ করে দেয়নি। ইসলাম বলছে যে যে জায়গাতে আপনি আমি আমরা প্রাকৃতিক প্রয়োজন পূরণ করব, সারব, ঠিক সেই জায়গায় উপস্থিত হওয়ার পরেই কাপড়ে আপনার আমার হাত উঠবে, তার আগে কাপড়ে হাত থাকবে না, কাপড় উঠে উপরে উঠানো যাবে না। দলিল আবু দাউদ শরীফে হাদিসটি এসেছে, আবু দাউদ রহিমুল হাদিসটি বর্ণনা করেছেন, কিতাবুত তাহারাত বাবু কাইফাত তাকাশ্শুফু ইংদাল খলা, যে পায়খানার সময় কতটুকু সতর বা কখন সতর খুলবি। এই অনুচ্ছেদ হাদিস নম্বর 14 হাদিস বর্ণনা করেছে আবদুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা দাখালা খলা, যখন তিনি পায়খানা প্রসাব করার জন্য যেতেন বা পায়খানা প্রসাব করার জন্য কোথাও প্রবেশ করতেন, লা ইয়ারফাউ সাওবাহু, তার কাপড়কে তিনি উঠাতেন না, তার কাপড়কে তিনি উঠাতেন না, মানে কি উপরে তুলতেন না, উঠাতেন না বলতে উপরে তুলতেন না, হাত্তা ইয়াদনু মিনাল আরজ, যতক্ষণ না যে স্থানে জমিনের যে স্থানে বসে তিনি প্রাকৃতিক প্রয়োজন সারবেন সেই স্থানে উপস্থিত না হবেন, না যাবেন, ততক্ষণ পর্যন্ত সেই জমিনের নিকটবর্তী না হওয়া পর্যন্ত তিনি তার সতর, তার কাপড়, তার সওয়াবকে তিনি উপরে তুলতেন না। তাহলে আমাদের দ্বিতীয় করণীয় কি? দ্বিতীয় করণীয় হচ্ছে যে অবশ্য অবশ্যই যেখানে আমরা প্রয়োজন সারব সেখানে না যাওয়া অবধি কাপড় একটু উপরে উঠানো যাবে না। এটা হলো ইসলামের সিস্টেম, ইসলামের সুন্নাত, ইসলামের পদ্ধতি। তিন নম্বর পদ্ধতি বা করণীয় বা সুন্নাত হলো যে অবশ্য অবশ্যই আপনাকে আমাকে প্রবেশের সময় বাম পা আগে ডান পা পরে, আর বের হওয়ার সময় ডান পা আগে বাম পা পরে দিয়ে প্রবেশ করতে হবে। আর সাইলুল জাররার নামে একটি গ্রন্থ আছে, এক নম্বর খণ্ডে 46 পৃষ্ঠাতে ইমাম শাওকানি রহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন, তিনি বলেছেন যে যদিও বা প্রসাব পায়খানার ক্ষেত্রে কোন পা আগে দিতে হবে, কোন পা আগে দিতে হবে পরে দিতে হবে, বা বের হওয়ার সময় কোন পা আগে পরে দিতে হবে, এ ব্যাপারে কোরআন সহি সুন্নাতে সুস্পষ্ট সরাসরি কোনো দলিল আমরা পাই না বা পাওয়া যায় না, কিন্তু অসংখ্য দলিল আদলাত এর ওপর রয়েছে যে আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন যে কোনো ভালো কাজ করতেন ডান হাত দিয়ে শুরু করতেন, আর যখন কোনো মন্দ কাজ করতেন তখন তিনি বাম হাত দিয়ে শুরু করতেন, যার কারণে ভালো কাজগুলোর সময় ডান পা আগে দিতে হবে এবং মন্দ কাজের সময় বাম পা আগে দিতে হবে। দলিল হিসেবে উপস্থাপন করেছেন আবু দাউদ মিশকাতের একটি হাদিস, দুটি হাদিসের কিতাবে হাদিসটি এসেছে আবু দাউদ মিশকাত মিশকাতুল মাসাবি কিতাবুত তাহারাত বাবু আদাবিল খলা, পায়খানা প্রসাবের সময় কি আদব, এই সংক্রান্ত অনুচ্ছেদ হাদিস নম্বর 5 দ্বিতীয় পরিচ্ছেদ হাদিস নম্বর 348 হাদিস বর্ণনা করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানাত ইয়াদু রসুলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিয়ুমনা লিতুহুরিহি ওয়া তুআমিহি, যে আল্লাহ ইসলাম তার ডান হাতকে ব্যবহার করতেন লিতুহুরিহি, তার পবিত্রতার জন্য। এখন তুহুর বলতে আপনার উজু হতে পারে, গোসল হতে পারে, তায়াম্মুম হতে পারে, অর্থাৎ যে কোনো পন্থায় যে আমরা পবিত্র অর্জন করি এটা হতে পারে। এখন আপনি যখন উজু করতে যান ডান দিক থেকে শুরু করতে হবে এবং ডান হাত দিয়ে শুরু করতে হবে, যখন গোসল করতে যাবেন অবশ্যই গোসলের সময় ডান দিক থেকে পানি দিতে হবে, ডান হাত দিয়েই আগে শুরু করতে হবে, আপনি তাইমুম করতে যান ডান দিক থেকে ডান হাত দিয়ে করতে হবে। তো সেটাই বলছে যে লিতুহুরিহি, তিনি তার পবিত্রতা কাজের ক্ষেত্রে ডান হাত দিয়ে আগে ব্যবহার করতেন, ওয়া তুআমিহি, এবং খাদ্যের সময়ও ডান হাত ব্যবহার করতেন। অপরপক্ষে ওয়াকানা ইয়াদুহুল ইউসরা, তিনি তার বাম হাতকে ব্যবহার করতেন লিখলাইহি, পায়খানা প্রসাব করার পর
যে পবিত্র অর্জন করতে হয় এই শৌচকার্য করার জন্য তিনি বাম হাতকে ব্যবহার করতেন। এবং ওয়ামা কায়না মিন আজা, আর তিনি বাম হাতকে ব্যবহার করতেন যে কাজগুলোকে তিনি অপছন্দ করতেন। তার মানে কি, তিনি পায়খানা প্রস্রাবের শৌচকার্যের সময় বাম হাত ব্যবহার করতেন এবং অন্যান্য যে কাজগুলো তিনি অপছন্দ করতেন, ইসলামের মধ্যে অপছন্দনীয় কাজ, এই কাজগুলো তিনি বাম হাত দিয়ে করতেন। তা অত হাদিসের আলোকে ইমাম শাওকানি রহমান তিনি বলছেন যেহেতু তিনি হাতের কাজ ভালো যেগুলো ছিল ডান হাত দিয়ে শুরু করেছেন, হাতের কাজ যেগুলো মন্দ, এমনকি পায়খানা প্রস্রাবের ক্ষেত্রে তিনি বাম হাত ব্যবহার করেছেন, ঠিক তদ্রূপ ক্ষেত্রেই ভালো কাজের ক্ষেত্রে হাতের পরিবর্তে ডান পা আগে দিতে হবে এবং খারাপ কাজ বা মন্দ কাজের ক্ষেত্রে বাম পা আগে দিতে হবে। যেমন উদাহরণ, আপনি যখন মসজিদে প্রবেশ করেন, হাদিস কি আসছি, বাম পা আগে দিতে হবে নাকি ডান পা? ডান পা, কারণ মসজিদে প্রবেশ করা কি কাজ? কল্যাণময় কাজ, ভালো কাজ, ইবাদতের অংশগ্রহণের একটা কাজ। এই কারণে এই ভালো কাজে কি দিয়ে আল্লাহ প্রবেশ করতে বলেছেন? ডান পা দিয়েই। আর যখন বের হই তখন তো মসজিদ থেকে বের হওয়াটা কিন্তু ভালো নয়, যার কারণে বের হওয়ার সময় কী করতে হয়? বাম পা দিয়ে কিন্তু বের হতে হয়। এছাড়া বিভিন্ন আরও যত ভালো কাজ আছে সেগুলোতে বাম ডান পা আগে দিতে হয়, বাম পা পরে দিতে হয়। ঠিক তদ্রূপভাবেই আপনি যখন বাসা থেকে বের হন তখন কোন পা আগে দিতে হয়? বাসা থেকে বের হওয়ার সময় বাম পা আগে দিতে হয়, আর প্রবেশ করার সময় ডান পা আগে দিতে হয়, কারণ বের হওয়াটা ভালো নয়, অপছন্দনীয়, আর প্রবেশ করাটা কল্যাণময় উপস্থিত দিক থেকে। ঠিক তো সেই ক্ষেত্রে বলা হচ্ছে যেহেতু প্রস্রাবের কাজটা হচ্ছে অপছন্দনীয়, সেই জন্য এই কাজটিকে অবশ্যই বাম পা দিয়ে শুরু প্রবেশ করতে হবে এবং ডান পা দিয়ে বের হতে হবে। তাহলে বিষয়টি বোঝা গেছে তো? যে তিন নম্বর বিষয় হচ্ছে যে অবশ্যই আমাদেরকে প্রবেশের সময় বাম পা এবং বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হতে হবে, এটাই হলো সুন্নাত এবং করণীয়। তো চার নম্বর আমাদের করণীয় হচ্ছে যে যদি এমন জায়গায় আমরা উপস্থিত হই, পৌঁছে যাই যে জায়গায় পানির সংকুলন বা পানি পাওয়া যাচ্ছে না, পানির সংকুলন বা পানি পাওয়া যাচ্ছে না, সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের কী করতে হবে? ঢিলা কুলুক ব্যবহার করে পবিত্র অর্জন করতে হবে, শৌচকার্য করতে হবে এবং এটাকেই যথেষ্ট মনে করা, এতে সন্দিহান না রাখা, এটাই হলো সুন্নাত। দলিল খুলুন নাসাই শরীফ, নাসাই শরীফের হাদিস কিতাব উত্তহারাত, তহারাত পবিত্র সংক্রান্ত অধ্যায়, বাব হচ্ছে যে শুধুমাত্র ঢিলা কুলুক ব্যবহার করাকে যথেষ্ট মনে করতে করা। এই সংক্রান্ত অনুষ্ঠিত হাদিসটি এসেছে হাদিস নম্বর 44। হাদিস বর্ণনা করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা দাখালা আহাদুকুম ইলাল গায়ত, যখন তোমাদের কি গয়েতে যাবে, দেখেন এখানে কিন্তু গয়েত আসলো, প্রথম শব্দে একটা আসছে হাজাত, দ্বিতীয় শব্দে বলছি মাজহাব, তৃতীয় শব্দে বলছি বারাজ, চতুর্থ নম্বর শব্দ ভিন্ন আসলো কি গয়েত, অর্থ একই কিন্তু শব্দ, দেখেন তিনটে শব্দ অতিবাহিত হয়ে গেল, চার নম্বর শব্দ আসলো গয়েত, যে যখন তোমাদের কেউ গয়েতে যাবে, মাজহাবে যাবে, হাজতে যাবে, বারাজে যাবে, টয়লেটে যাবে, পায়খানাতে যাবে, তখন সে যেন তার সঙ্গে তিনটি পাথর নিয়ে যায়, যে ফালি ইয়াজহাব মাআহু বি সালাসাতি আহজারিন, সে যেন তার সঙ্গে তিনটি পাথর নিয়ে যায় এবং সেই পাথর দিয়ে সে তার ইস্তেনজা পরিপূর্ণ করবে, ফালি ইয়াস্তাতিব বিহা, এবং সেটা দিয়ে সে পবিত্রতা অর্জন করবে, তিব হবে, পবিত্রতা হবে, পবিত্র অর্জন করবে সেই তিনটি পাথর দিয়ে, ফাইন্নাহা তাযযিউ আনহু, এবং এই তিনটি পাথরের মাধ্যমে শৌচকার্য করে পবিত্রতা সে হবে, এটাকে সে যথেষ্ট মনে করবে, ফাইন্নাহা, নিশ্চয় সে এই তিনটি পাথরের মাধ্যমে শৌচকার্য করে পবিত্র হওয়াটাকে তাযযিউ আনহু, তার পক্ষ থেকে পবিত্র যথেষ্ট মনে করবে, উপযুক্ত মনে করবে। তাহলে অত হাদিস দ্বারা আমরা কী বুঝতেছি? যে জায়গাতে পানির সংকুলন, পানি পাওয়া যাচ্ছে না, পানি পাওয়া যাবে না, সেই জায়গাতে পানি ছাড়াই বর্তমান জামানায় শুদ্ধ ভাষা হচ্ছে ঢিলা বা কুলুক, সেই জামানায় পাথরের ব্যবহার ছিল, পাথর দিয়ে শৌচকার্য করতো, বর্তমান জামানায় মাটি রয়েছে, বালু রয়েছে,
এবং ডিজিটাল সিস্টেমে পেপার রয়েছে, ঢিলা কুলুক রয়েছে, তো এগুলোর মাধ্যমে পবিত্র অর্জন করা। এবং সেটা কত কয়টি হতে হবে? অবশ্যই তিনটি হতে হবে, বিসাসাতি আহজারিন, তিনটি পাথর। তার মানে আপনাকে কুলুক তিনবার নিতে হবে, ঢিলা কুলুক কবার নিতে হবে? তিনবার, তিনটি নিতে হবে। এটাই আল্লাহ রাসূলের সুন্নাহ। কিন্তু কোন জায়গায়? যে জায়গায় পানি পাওয়া যাবে না, এবং সেই জায়গাতেই এই ঢিলা কুলুকটাকেই যথেষ্ট মনে করতে হবে। এটাকে সন্দেহ করা যাবে না যে পানি ছাড়া কীভাবে হলো। আমাদের সমাজে কিন্তু পানিও চলে, ঢিলা কুলুকও চলে, দুটাই চলে। এবং বলা হয় যে যারা আমরা যৌবনে পদার্পণ করেছি আমাদের অনেক কিছু বের হয়ে আসে। মহিলাদের অনেক, মহিলাদের ক্ষেত্রে কিন্তু এই কথা বলা হয় না, পুরুষদের ক্ষেত্রে বলা হয় যে অনেক কিছু আমাদের বের হয়ে আসে, প্রস্রাব করে খারাপ হলে আমাদের প্রস্রাব পরে অমুক হয়, মানে অনেক কিছু কথা সমাজে শোনা যায়, যার কারণে উত্তম হচ্ছে যে আগে ঢিলা কুলুক ব্যবহার করা, পরে পানি ব্যবহার করা। তো তাদের ক্ষেত্রে আমি বলতে চাই, তো সবচেয়ে আল্লাহ রাসূল এবং তা আল্লাহ এবং তার রাসূলের ভাষায় সবচেয়ে নাপাকি অবস্থায় থাকে, সবচেয়ে নাপাকি বেশি তাদের থাকে, তারা হলো মহিলা। পুরুষের চেয়ে শত গুণে তাদের নাপাকি থাকে, তাদের সমস্যা থাকে, তাদের ক্ষেত্রে, তাদের প্রস্রাবের ক্ষেত্রে, পায়খানার ক্ষেত্রে। কিন্তু এই অবস্থার কথা কোনো বক্তব্যে, কোনো মাহফিলে, কোনো জুমাতে, কোনো আলেমের কাছে শোনা যায় না। যে আপনারা আপনাদের মহিলাদের বাড়িতে গিয়ে বলবেন যখন তারা প্রস্রাব পায়খানা করবে, তখন তারা ন্যাকড়া নিবে, ঢিলা নিবে, নিয়ে প্রস্রাব পায়খানা করে শৌচকার্য করবে, তারপর পানি নেবে, এগুলো কি বলা হয়? বলা হয় না। অথচ আমাদের পুরুষদেরকে বলা হচ্ছে যে অবশ্যই প্রস্রাব করার সময় আপনাকে, আমাকে ঢিলা কুলুক নিয়ে বা মাটি নিয়ে, পাথর নিয়ে লজ্জায় স্নান, হাত প্রবেশ করিয়ে 40 কদম হাঁটাহাঁটি, কাশাকাশি, হ্যাঁ, থেব্বা থেব্বি করার পরে পানি নিতে হবে, যেটা হলো একেবারে দেখতে একেবারে নেককারজনক একটা বিষয়, যেখানে আল্লাহ রসুল লজ্জাকর বিষয় দেখা বিষয়ের কারণে তিনি লোকচক্ষুর অন্তরালে গিয়ে কাজ সারতেন, আর সেখানে আমরা লোকচক্ষুর সামনে লজ্জায় স্থানে হাত প্রবেশ করিয়ে আমরা হাঁটাহাঁটি করতেছি। এবং এটাকে আমরা ইসলামের সুন্নাত, ইসলামের রীতি, ইসলামের নীতি বলতেছি। অর্থাৎ যে ব্যাপারে আল্লাহ রসুল থেকে তো কোনো কথা নেই, সাহাবীদের থেকে কোনো কথা নেই, তাবে তাবীদের থেকে কোনো কথা নেই, কিন্তু আমরা এটাকেই সুন্নাত হিসাবে মেনে নিয়েছি। তো যার কারণে দেখা যায় যে যারা এই কাজে অভ্যস্ত, এরা কখনোই ঢিলা কুলুক ছাড়া পায়ে নিলে পবিত্রতা অর্জন করতে পারে না। এদের দেখা যায় যে এখন প্রস্রাব করে উঠলে এদের সমস্যা সৃষ্টি হয়ে গেছে, এমনকি অনেকের দেখা গেছে, খোঁজ নিয়ে দেখেছি আমি যে এদের রোগে পরিণত হয়ে গেছে, যে প্রস্রাব করার পর যদি এরা দাঁড়িয়ে হাঁটাহাঁটি না করে তাহলে এমনিতে এদের প্রস্রাব আবার শুরু হয়ে যায়, কিন্তু আগে হতো না। আপনার শরীরে অবশ্যই পানি আছে, আল্লাহ এক জায়গায় মাটির কথা বলেছেন, এক জায়গায় পানির কথা বলেছেন, যে আপনাকে মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে, পানি দিয়ে সৃষ্টি করা হয়েছে। তো মাটি পানি দুটোই এক নির্যাস দিয়ে আপনাকে সৃষ্টি করা হয়েছে। তো যতই আপনি ঘষবেন আপনার মাটি বের হবে, যতই আপনি প্রস্রাবের সময় অপেক্ষা করবেন, যতই আপনি ঘামবেন, ততই কি আপনার শরীরে কী বের হবে? পানি বের হবে। তো আপনি যখন লজ্জায় স্নান, হাত দিয়ে হাঁটাহাঁটি, কাশাকাশি করবেন, অবশ্যই উপর থেকে আপনার পানি, আপনার নির্যাস তো বের হবেই। কিন্তু এটাই সাধারণ জিনিসটা আমরা বুঝি না। ইসলামের যে কোনো কাজ করতে হলে ইসলামের পক্ষ থেকেই, শরীয়তের পক্ষ থেকে এর সুস্পষ্ট দলিল থাকতে হবে, অকট দলিল থাকতে হবে, তারপরে সেটা কার্যকর হবে, তার আগে নয়। অথচ দেখুন, যেখানে পানি পাওয়া যাবে সেখানে ঢিলা কুলুকের ব্যবহার চলবে না। এটা হলো দ্বিতীয় পঞ্চম নম্বর সুন্নাত, যার দলিল হিসাবে উপস্থাপন করা হয়েছে সহিহুল বুখারী 152 নম্বর হাদিস, কিতাবুল উযু, উযু সংক্রান্ত অধ্যায়। আনাস বিন মালিক, যিনি হলেন আল্লাহ রাসূলের খাদেম ছিলেন, 10 বছর খেদমত করেছেন আল্লাহ রাসূলের ছোটো থেকে, সেই আনাস বিন মালিক তিনি বলছেন যে আল্লাহ সাল্লাম ইজা দাখালাল খোলা, যখন তিনি পায়খানায় যেতেন, তখন ফা আহমিলু আনা ওয়া গুলামুন, আমি আনাস ইবনে মালিক এবং একটা ছেলে, গুলাম মানে ছেলে, দাস এর নয়, গুলাম মানে ছেলে, আমি এবং একটা বালক ছেলে, আমরা কি করলাম, ইদা ওয়াতাম মিম মাইন, পানির একটা মশক নিলাম বা পানির একটা থলে, পানির একটা বালতি, হ্যাঁ, মানে পানির একটা পাত্র, একটা ভাণ্ড, আমি আর আমার আর একটা গোলাম আমরা নিলাম, ওয়া আনাস একটা লাঠি নিলাম। তো লাঠির ব্যাপারে অন্য হাদিসে আসছে, আল্লাহ সাল্লাম বাহিরে যখন যেতেন লাঠি ব্যবহার করতেন, কারণ তিনি ওই লাঠির মাধ্যমে নরম এবং শক্ত জায়গা নির্ধারণ করে সেখানে প্রস্রাব পায়খানা করতেন।
তো সেই কারণেই সাহাবী আব্দুল আনাস বিন মালিক বলছে যে আমি এবং আমার আরেকটা গোলাম আমরা কি করলাম, একটা মশকে বা একটা ভাঁড়ে একটা পাত্রে পানি নিলাম আর একটা লাঠি নিলাম, নিয়ে আমরা আল্লাহ সাল্লামকে দিলাম। আল্লাহ সাল্লাম ইয়াস্তান জিবিল মাই, শুধুমাত্র পানি দ্বারাই ইস্তেনজা করলেন। আগের যে হাদিসটা বলছি সেখানে পানির কথা আসেনি, সেখানে বলা হচ্ছে যে তুমি তিনটি ঢিলা কুলুক ব্যবহার করবে, তিনটি পাথর ব্যবহার করবে এবং এটা দিয়েই তুমি পবিত্র অর্জন করবে, আর সেটাকেই যথেষ্ট মনে করবে। এই যে এটা দিয়ে পবিত্র অর্জন করবে সেটাকেই যথেষ্ট মনে করবে, এই দুটি ভাষার মাধ্যমেই তো সুস্পষ্ট হয়ে যায় যে 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 জায়গাগুলোতে পানি পাওয়া যায় না বা পানির সংকলন, সেই জায়গাতে এই ঢিলা কুলুকের মাধ্যমে এটাকে যথেষ্ট মনে করা। আর যেখানে পানির সংকলন আছে, পানির পানি পাওয়া যায়, পানির কোনো সমস্যা নেই, যেমন বর্তমান জামানায় যেখানে যাবেন পানির কোনো সমস্যা নেই। পরে হাদিসে বুখারী 152 নম্বর হাদিস এবং আরও অসংখ্য হাদিসের ব্যাপারে এসেছে, সেই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে আনাস বিন মালিক এবং তার এবং আরেকটি গোলাম, তারা তিনি বলছেন যে আমি এবং আরেকটি গোলাম কী করলাম, আল্লাহ যখন পায়খানা গেলেন আমরা পানির একটা মশক নিলাম আর একটা লাঠি নিলাম, আর তিনি কী করলেন সেই লাঠি দ্বারা তিনি সহযোগিতা গ্রহণ করলেন, আর পানি দ্বারা কী করলেন ইয়াস্তানজিবিল মাই তিনি সেই পানি দ্বারা ইস্তেনজা করলেন, শুধুমাত্র সেই পানি দ্বারা। তাহলে এই উভয় হাদিস থেকে আমাদের এটাই মাসআলা আসে, এটাই বোঝার বিষয় আসে, এটাই সুন্নাত যে যেখানে পানি পাওয়া যাবে না সেখানে সুন্নাত হলো শুধুমাত্র ঢিলা কুলুকের মাধ্যমেই পবিত্র অর্জন করাকে যথেষ্ট মনে করা, আর যেখানে পানি পাওয়া যাবে সেখানে পানি দ্বারাই পবিত্রতা অর্জন করাকে যথেষ্ট মনে করা। তো পাশে সুন্নাত বললাম, প্রথমে বলেছি যে লোকচক্র অন্তরালে হতে হবে, দ্বিতীয় নম্বর বলেছি যে কতটুকু জায়গায় বা কখন আপনি সতর খুলবেন, কাপড় উঠাবেন, তিন নম্বর বলেছি যে পায়খানায় প্রবেশের সময় বাম পা বের হওয়ার সময় ডান পা ব্যবহার করতে হবে, চার নম্বরে বললাম যে কমপক্ষে তিনটি ঢিলা কুলুক নিতে হবে এবং সেটাকেই যথেষ্ট মনে করতে হবে যেখানে পানি পাওয়া যাবে না সেখানে, পাঁচ নম্বরে বললাম যে যেখানে পানি পাওয়া যাবে সেখানে পানি দ্বারা ইস্তেনজা করাকে যথেষ্ট মনে করতে হবে। তো এরপরে ষষ্ঠ নম্বর যে সুন্নাত পায়খানা প্রবেশকারীদের জন্য সেটা হলো পায়খানা প্রবেশের সময় তাকে বিসমিল্লাহ বলতে হবে। কি বলতে হবে? আপনি আমি কখনো কি পায়খানা প্রবেশের সময় বিসমিল্লাহ বলেছি? অনেকে আমরা জানি না যে পায়খানা প্রবেশের সময়ও কি বলতে হয়, বিসমিল্লাহ বলতে হয়। তো হ্যাঁ, পায়খানা প্রবেশের সময়ও আপনাকে আমাকে বিসমিল্লাহ বলতে হবে। যদি আপনি আমি পায়খানা প্রবেশের সময় বিসমিল্লাহ বলি তাহলে কখনোই শয়তান, সে নারী হোক বা পুরুষ হোক, কোনো ব্যক্তির এই লজ্জায় স্থান শয়তান দেখতে পারবে না। কী করতে পারবে না? দেখতে পারবে না। শয়তান অর্থাৎ জিন, শয়তান তো জিনও হতে পারে, মানুষও হতে পারে, যে কেউ হতে পারে। তো জিন এবং বনি আদমের লজ্জায় স্থানের মাঝে একটা পর্দা আছে, এই পর্দাটা দেওয়া হয় বিসমিল্লাহ বলার মাধ্যমে। যদি কোনো বান্দা পায়খানা প্রস্রাবের সময় বিসমিল্লাহ বলে তখন তার এই জিনের দৃষ্টি এবং তার লজ্জায় স্থানের মাঝে একটা সতর হয়ে দাঁড়িয়ে যায়, একটা পর্দা হয়ে যায়, আড়াল হয়ে যায়, যার কারণে কোনো জিন এমনকি কোনো শয়তান কোনো ইবলিস তার সেই লজ্জায় স্থানের দিকে তাকাতে সক্ষম হয় না, তাকাতে পারে না। দলিল দেখুন, হাদিসটি ইবনে মাজাতে এসেছে, কিতাবু তাহারাতি ওয়া সুনানিহা, পবিত্রতা ও তার পদ্ধতি সংক্রান্ত অধ্যায়, হাদিস নম্বর 297। হাদিস বর্ণনা করেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে সিত্রু মা বাইনাল জিন্নি ওয়া আওরাতি বানি আদম, যে জিনদের দৃষ্টি এবং বনি আদমের লজ্জায়স্থানের মাঝে বা বনি যে জিনদের দৃষ্টি শয়তানের দৃষ্টি আর বনি আদম সন্তানের লজ্জায়স্থানের মাঝে সতর হলো এটা যে ইজা দাখালাল হানি কানিফা, এখানে কানিফ শব্দ আসলো, ইজা দাখালাল কানিফা, যখন সে কানিফে যাবে মানে কি প্রস্রাব পায়খানায় প্রবেশ করবে, আই ইয়াকুলা, তখন সে যেন বলে বিসমিল্লাহ। তার মানে যখন আপনি পায়খানা প্রস্রাবে যাবেন সেই সময় যদি আপনি বিসমিল্লাহ আগে বলে প্রবেশ করেন তাহলে আপনার লজ্জাস্থান এবং জিনদের দৃষ্টি বা শয়তানের দৃষ্টির মাঝে একটা পর্দা আড়াল সৃষ্টি হয়ে যাবে, যার কারণে সে আর আপনার লজ্জাস্থানের দিকে তাকাতে পারবে না।
এরপরে ষষ্ঠ না সপ্তম নম্বর আমাদের করণীয় হলো যে অবশ্য বিসমিল্লাহ বলার পরে দোয়া পাঠ করা। কি পাঠ করা? দোয়া পাঠ করা। আর এই দোয়ার সুরাত দুটি এসেছে। প্রথম সুরাত এসেছে সহিহুল বুখারীতে, ইমাম বুখারী রহিমাহুল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন কিতাবুল বুজুতে, উযু সংক্রান্ত অধ্যায়, বাবু মা ইয়াকুলু ইন্দাল খলা, যে পায়খানা প্রস্রাবের সময় কী বলতে হবে এই সংক্রান্ত অনুচ্ছেদ। হ্যাঁ, 142 নম্বর হাদিস, সেখানে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা দাখালাল খলা, যখন তিনি পায়খানায় প্রবেশ করতেন, ইয়াকুলু, তখন তিনি বলতেন, স্বয়ং আল্লাহ রসুল নিজে বলতেন, আনাস বিন মালিক তিনি বলছেন, কি বলতেন? যে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খবাইস। আমরা অনেকে খুবসি পড়ি, খুবসি পড়া যাবে না, কি বলতে হবে? খুবুসি, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খবাইস। খুবসি হলো এক বছন, খুবুসি হলো বহু বছন। তো এখানে বহু বছন এসেছে, এক বছন নয়, যে আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নি, নিশ্চয় আমি, আউযু বিকা, আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা, হে আল্লাহ, নিশ্চয় আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি, পানা চাচ্ছি, মিনাল খুবুসি ওয়াল খবাইস, ক্ষতিকারক, অনিষ্টকারী, ক্ষতিকারী, অনিষ্টকারী জিন থেকে, জিন পুরুষ থেকে, পুরুষদের থেকে, এবং ক্ষতিকারী, অনিষ্টকারী জিন নারীদের থেকে। এখানে না, পুরুষদের আর নারীদের, যখন আপনি খুবস বলবেন তখন কিন্তু আর পুরুষদের অনুবাদ হচ্ছে না, আপনার কিন্তু এই দোয়াটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আবারও বলছি যে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খবাইস, হে আল্লাহ, আমি আপনার কাছে পানা চাচ্ছি অনিষ্টকারী, ক্ষতিকারী পুরুষ জিনদের থেকে এবং অনিষ্টকারী, ক্ষতিকারী মহিলা জিনদের থেকে। এই একটা সুরা যেটা আমরা অধিকাংশ বান্দারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দারা আমরা এই দোয়াটা পড়ে থাকি, কিন্তু আরও একটি সুরাত এসেছে ওই একই রাবি থেকে, ইবনে মাজাহ কিতাবুত তাহারাতি ওয়া সুনানিহা, 298 নম্বর হাদিস। হাদিসটা আনাস বিন মালিক থেকে বর্ণিত, তিনি বলছেন যে আল্লাহ ইসলাম ইজা দাখাল আল খলা, যখন পায়খানা প্রস্রাবে প্রবেশ করতেন তখন তিনি বলতেন যে আউযু বিল্লাহি মিনাল খুবুসি ওয়াল খাবাইস, কি বলতো? আউযু বিল্লাহি মিনাল খুবুসি ওয়াল খাবাইস। তো অর্থ একই কিন্তু শব্দ ভিন্ন। আগের শব্দ ছিল আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, পরের শব্দ তিনি বর্ণনা করেছেন ইবনে মাজাতে যে আউযু বিল্লাহি মিনাল খুবুসি ওয়াল খাবাইস, অনুবাদ একই, এখানে অনুবাদ একই, যে আউযু বিল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, মিনাল খুবুসি ওয়াল খাবাইস, পুরুষ ক্ষতিকারক জিনদের থেকে এবং নারী ক্ষতিকারক জিনদের থেকে আমি আল্লাহর কাছে কি চাচ্ছি? আশ্রয় চাচ্ছি। তো আমরা যারা যেটা জানি আমরা সেটাই বলার চেষ্টা করব, কিন্তু উভয়টি সহি, উভয়টি আল্লাহর রাসূল থেকে প্রমাণিত। এরপর অষ্টম নম্বর আমাদের যে করণীয় এটাই হলো শেষ, সেটা হচ্ছে বের হওয়ার সময় অবশ্যই আপনাকে, আমাকে দোয়া পাঠ করতে হবে, প্রবেশের সময় যেন দোয়া পাঠ করতে হবে, বের হওয়ার সময়ও দোয়া পাঠ করতে হবে। এখন কথা হচ্ছে যখন আপনি প্রবেশ করবেন তখন দুটি দোয়া একসঙ্গে পাঠ করতে হবে, সেটা হলো ষষ্ঠ নম্বর এবং সপ্তম নম্বর যে কথা, ষষ্ঠতে বলেছি কি যে বিসমিল্লাহ বলতে হবে, সপ্তমে বললাম যে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস বা আউযু বিল্লাহি মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এখন উভয় দোয়া একসঙ্গে করে এইভাবে বলতে হবে যে বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, বলতে পারবেন তো? যে বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এটা বললে কি হবে? যে শয়তান তো আপনার ক্ষতি করতে পারবে না, পারবে না, আপনার লজ্জা স্থানে তাকাতেও পারবে না, কথাটা বুঝতে পারছেন? যদি আমরা শুধু আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খবাইস এই দোয়াটি পাঠ করি, তাহলে শয়তান ক্ষতি করতে পারবে না কিন্তু দেখতে পারবে, কি করতে পারবে? আমার লজ্জা আছে, আমি নারী হই আর পুরুষ হই, যেই হই, আমি যখন টয়লেটে প্রবেশ করবো, পায়খানায় প্রবেশ করে এই আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খবাইস বলে পায়খানায় প্রবেশ করবো, তখন আমার শয়তান ক্ষতি করতে পারবে এটা ঠিক, কিন্তু আমার লজ্জা স্থানে সে তাকাতে পারবে। কিন্তু যখন আমি এর শুরুতে বিসমিল্লাহ বলবো, বিসমিল্লাহ বলে দোয়াটি পড়ব, তখন শয়তান ক্ষতিও করতে পারবে না এবং আমার লজ্জা স্থানের দিকে তাকাতেও পারবে না। তাহলে ইসলাম আমাদের কী চাই? কল্যাণ চায়, ক্ষতি চায় না। অতএব আমাদের উচিত কি প্রবেশের সময় এই দোয়া পাঠ করতে হবে যে বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, অথবা বিসমিল্লাহি আউযু বিল্লাহি মিনাল খুবুসি ওয়াল খাবাইস।
তো অষ্টম নামাজ এটা যে বের হওয়ার সময় আমাদের দোয়া পাঠ করতে হবে। এ ব্যাপারে হাদিসটি এসেছে অসংখ্য কিতাবে এসেছে, তারপর আমাদের পরিচিত যে কিতাব মুসনাদ আহমদ, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজা, নাসাই, মিশকাত, সহিহুল বুখারী, তিরমিজি বিভিন্ন হাদিসে এসেছে। তো তিরমিজি শরীফের কিতাব আবওয়াবু তাহারাত, তাহারাত সংক্রান্ত অধ্যায় বা পবিত্র সংক্রান্ত অধ্যায়ের সাত নম্বর হাদিস, হাদিস বর্ণনা করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো তিনি বলছেন যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইজা খরাজা মিনাল খলাই, পায়খানা প্রস্রাব থেকে বের হয়ে আসতেন, খরাজ মানে বের হওয়া, যে ইজা খরাজা মিনাল খলাই যখন বের হয়ে আসতেন, তার মানে ওইখানে থেকে দোয়া পড়তেন না, খেয়াল করবেন, যখন বের হয়ে আসতেন মানে পায়খানা থেকে উঠে বের হবেন, তাই তো, বের হয়ে যখন আসতেন তখন তিনি বলতেন গোফরা অনেকা, যেটা হাদিস হাদিসে সহি, হাদিসে সনদ সহি, এবং এটা আমি তো যেগুলো বললাম কুতুবে সিত্তার প্রত্যেকটা কিতাবে প্রায় এসেছে, মিশকাতে এসেছে, এছাড়াও আরও বিভিন্ন যে কিতাবগুলো আছে যেখানে তোহরাতের হাদিস এসেছে সেখানে এই বের হওয়ার সময় এই দোয়া বলতেন। আনাস বিন মালিক থেকে এই দোয়াটি বর্ণিত আছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে এই দোয়াটি বর্ণিত আছে, এবং বিভিন্ন জায়গায় অন্যান্য রাবি থেকে বর্ণিত আছে। তো এখন আমরা যেটা দোয়া পড়ি অনেক সময় দেখা যায় যে আগে থেকে আমরা মক্তব মাদ্রাসাতে দোয়াটা শিখে এসেছি, সেটা হলো যে আলহামদুলিল্লাহ আল্লাজি আজহাবা আন্নিল আজা ওয়া আফানি, ঠিক বলছি তো, যে আলহামদুলিল্লাহ আজহাবা আন্নিল আজা ওয়া আফানি। তো এই দোয়াটা তাহলে কী হবে, এই দোয়া কি পড়া যাবে কি যাবে না, প্রশ্ন তো আসতেই পারে। তো যেহেতু আপনি এটা কথা বললেন না, তো এটাও ইবনে মাজাতে এসেছে কিতাবু তাহারতি ওয়া সুনানিহা এই অধ্যায়ে, যে পায়খানা প্রস্রাব থেকে বের হওয়ার সময় কী বলবো এই অনুচ্ছেদে, হাদিস নাম্বার 301 নম্বর হাদিস। তো সেখানে এই হাদিসটি আনাস বিন মালিক থেকেই বর্ণিত। তো তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পায়খানা প্রস্রাব থেকে বের হতেন তখন তিনি বলতেন যে আলহামদুলিল্লাহি আজহাবা আন্নিল আজা ওয়া আফানি। তো এই হাদিসের সনদ, সনদ বলতে আজকে সুযোগ হলে একটু বুঝিয়ে দিই, সেটা হলো আমি যে এখানে বক্তব্য দিচ্ছি, আমার বক্তব্য আপনারা এখানে ছয়জন ছাড়া কি কেউ শুনতে পাচ্ছে, সরাসরি এই ছয়জনের মনে করে শুনতে পাচ্ছে, আপাতত মনে করেন এই সরাসরি কি এই ছয়জনে আপনারা শুনতে পাচ্ছেন, তো আমার থেকে আপনারা ছয়জনেই শুনেছেন। তো যখন আপনারা এই মেসেজটা, এই হাদিসের কথাটা কাউকে বলবেন তখন কি বলবেন, যে আমাদের মসজিদে রুহুল আমিন নামে একজন আলেম এসেছিল বা ছাত্র এসেছিল, তিনি এসে এই হাদিসটা বলেছেন, তো তাকে বললেন, তিনি হয়তো তার মেয়েকে বা তিনি কাউকে বলবেন, বলবেন কি নাম, তো এই যে ধারাবাহিকতা এটাকেই সনদ বলা হয়। এটা কি বলা হয়, আমি যা বললাম এটা হলো মতন, মূল কথা, আর যাদের মাধ্যমে এটা পৌঁছে গেল এটাই কি সনদ। এখন আমি আপনাদের ছয়জনের মধ্যে মনে করেন পরে যাদেরকে আপনারা বললেন, এমন একজনকে আপনারা বলেননি বা আপনারা সঠিক বলেছেন কিন্তু সে হয়তো বানিয়ে বলেছেন, এরকম লোক সমাজে থাকে না, যে আপনারা তাকে একটা কথা বলছেন সে কি আপনার শত্রুতা পোষণ করে আর আপনার বন্ধুকে বা আপনার শত্রুকে এমনভাবে আপনার কথাগুলো লাগিয়ে দিয়েছে যে সত্য মিথ্যা মিলিয়ে দিয়েছে, তার কারণে তার সাথে আর আপনার শত্রুতা শুরু হয়ে গেছে, এরকম সমাজে হয় না, কিন্তু সে আপনার কাছে সঠিক শুনলো বা যার কাছ থেকে শুনছে সে সঠিক শুনছে, কিন্তু সে আবার কী করেছে, একটু গোলমাল পাকিয়ে মানুষকে বলেছে। তো এই যে একটার পর একটা লোকের কাছে শোনা গেল, যাওয়ার পর মেন লোকের কাছে যেটা গেল সেটা হলো মতন, আর এই যে আসল লোক থেকে যে শেষ পর্যন্ত যারা এটাকে উবিয়ে নিয়ে বেড়াচ্ছে যে অমুক আমাকে বলছে, অমুক আমাকে বলছে, এই ধারাবাহিকতা, এই রাবিদের, এই কতকদের ধারাবাহিকতাকে সনদ বলা হয়। তো সাহাবির আগেই মানে কিতাবধারী থেকে যারা কিতাব লিখেছেন এদের থেকে শুরু করে সাহাবিদের আগ পর্যন্ত যারা থাকে এরা তাবে তাবি মুহাদ্দিস, তো এদের মধ্য থেকেই যাদের স্মৃতিশক্তি দুর্বল থাকে বা যারা জীবনে রাসূলকে মিথ্যা কথা বলেছে বা যাদের হাত, যারা শেষ বয়সে এসে হাদিস সঠিক বেঠিক বুঝতে না বুঝে বর্ণনা করেছে, এইরকম যদি পরিচয় পাওয়া তখন তাদের কারণে হাদিসটি দুর্বল হয়, তাদের কারণে হাদিস জাল হয়, তাদের কারণে হাদিস জয়ীব হয়ে যায়, সাহাবির কারণে নয়। কারণ আমি তো বলতে পারি যে অমুক অমুক বলছে, অমুক শুনছে হচ্ছে ডক্টর জাকির নায়েক নাকি বলেছে যে কোরআনে 20টা ভুল আছে, এটা কিন্তু একটা ভিডিও আসছিল ফেসবুকে, একটা ভিডিও দিছিল এক বক্তা বলছে, নাম বলছে না, তিনি বলছে যে ডক্টর জাকির নায়েক নাকি নিজে বলেছে যে কোরআনে 20টা ভুল আছে, এটা একটা ডাহা মিথ্যা কথা, ভিডিও পড়ে আছে সেখানে বলা আছে যে এক
মরিস বুখারী এবং আরো বিভিন্ন ব্যক্তিরা তারা কি করেছে, কোরআনের ভুল আছে এটা পাণ্ডুলিপি নিয়ে এসে বলছে ডক্টর জাকির নায়েক যে কোরআনের ভুল আছে। তিনি বলছেন যে আপনাদের মতে হয়তো মনে হবে যা বা দুনিয়ার বাহ্যিক যে বিভিন্ন অঞ্চলের গ্রামার এদিক থেকে হয়তো মনে হবে যে কোরআনের ভুল আছে, কিন্তু বাস্তবে কোরআনের কোনো ভুল। তিনি কথাটা এইভাবে বলেছেন, কিন্তু আমাদের বাংলাদেশে একজন বড় শায়েখ তিনি আবার বলছেন যে ডক্টর জাকির নায়েকে বলেছে কোরআনের বিষয়টা ভুল আছে। তাহলে এই যে বর্ণাকারী ধারাটা, তাহলে সেই ক্ষেত্রে ইনি আসে কি হলো, মৃত্যু হয়ে গেল কিনা? ডক্টর জাকির নায়েক মানে ইনি কি বললো, মৃত্যু কথা বললো, কিন্তু প্রথম দিনই ইনাকে খবর দিয়েছেন, তিনি কিন্তু সত্য খবরে দিয়েছেন, কিন্তু ইনি তার উপর শত্রুতা পোষণ করে কি করলো, কথাটাকে ঘুরিয়ে পেঁচিয়ে মিথ্যা বললো, ইনার কারণে ওই কথাটা দুর্বল হলো। বাস্তবে কিন্তু ওই যে ঠিক নয়, ঠিক কথা হচ্ছে কি যে তিনি বলেছেন যে কোরআনে আমাদের প্রচলিত গ্রামারের ভাষায় মনে হতে পারে ভুল আছে, কিন্তু বাস্তবে কোরআনের গ্রামার হচ্ছে উচ্চাঙ্কের, কোরআনে কোনো ভুল নেই, তিনি প্রমাণ করে দিয়েছেন। ঠিক তদ্রূপভাবে গোফরান আকার কথাটা হলো বিভিন্ন হাদিসে হাদিসে এসেছে, সহি সনদে এটা হলো বিশুদ্ধ, এটাই হলো ঠিক, কিন্তু আলহামদুলিল্লাহ যে আজহাবা আনিল আজা ওয়া আফানি এই যে দোয়াটি এসেছে এই হাদিসের এই রাবিদের মধ্যে থেকে একজন বর্ণাকারী আছে সাহাবিদের আগে, নাম হচ্ছে ইসমাইল ইবিন মুসাইলা মুসলিম, ইসমাইল বিন মুসলিম নামে একজন রাবি আছে। আমাদের মাজহাবের একজন মাঝহাব হাম্বলি মাঝহাব, অর্থাৎ আমাদের চার যে মাঝহাব আছে এই মাঝহাবের একজন প্রতিষ্ঠাতা যাকে আমরা মনে করি যে আহমদ বিন হাম্বল, যার নামে হাম্বলি মাঝহাব আছে, এই আহমদ বিন হাম্বল তিনি বলছেন যে এই হাদিসের যে রাবি ইসমাইল বিন মুসলিম ইনি হলো মুনকারুল হাদিস, মানে সহি হাদিসের বিপক্ষে হাদিস বর্ণনাকারী। কি বললেন, আহমদ বিন হাম্বল বলেন, যার নামে মাঝহাবটা আছে হাম্বলি মাঝহাব, তিনি বলছেন যে ইনি হলেন হাফিজ হাদিসের হাফেজ, 40 লক্ষ হাদিস তার মুখস্থ ছিল, সুবহানাল্লাহ, সেই 40 লক্ষ হাদিসের মুহাদ্দিস ফকি, তিনি বলছেন যে এই হাদিসের সনদে রাবির ধারাবাহিকতা ইসমাইল বিন মুসলিম নামে একজন রাবি আছেন, ইনি হলেন মুনকারুল হাদিস। এছাড়া আমরা যে বুখারীর মনে করি যে কোরআনের পরে যার মর্যাদা পৃথিবীতে হাদিসের মধ্যে সেটা হলো সহিহুল বুখারী, যারা লেগেছে ইমাম বুখারী রহিমাহুল্লাহ। তো এই ইমাম বুখারী যার কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছেন তাদের মধ্যে একজন হচ্ছে আলী ইবনুল মাদানী, ইমাম বুখারীর ওস্তাদ আলী ইবনুল মাদানী, ইনি বলছে যে এই ইসমাইল বিন মুসা মুসলিমের হাদিস মারদুদ, পরিত্যাজ্য, গ্রহণযোগ্য নয়, যার কারণে নাসির আলবানী এই শেষ জামানার তিনি যিনি মুহাদ্দিস তিনি এসে বলছেন যে এই হাদিসটি হলো দুর্বল, কারণ এই ইমাম আহমদ বিন হাম্বল এই কথা বলেছেন, ইমাম বুখারী ওস্তাদ আলী ইবনে মাদানী এই কথা বলেছেন, অতএব এই হাদিস যেহেতু সহি হাদিস পাওয়া আছে উপস্থিত পাওয়া যায়, সহি হাদিস বর্ণিত আছে বিভিন্ন কিতাবে, অতএব এই হাদিসটি গ্রহণযোগ্য নয়। তাই আমাদেরও উচিত আমরা যারা এই দোয়াটি এখনও পড়ি বা পড়ে থাকি বা আমরা জানবো যারা এই দোয়াটি পড়ে তাদেরকে বোঝানো উচিত যে সংক্ষিপ্ত হলেও সহি সনদে বর্ণিত সহি হাদিস একটি আছে যেটা বিভিন্ন গ্রন্থে আছে, এমন কোনো গ্রন্থে যেখানে পাওয়া যায় না, সেখানে বলা হচ্ছে যে আল্লাহ সাল্লাম পায়খানা থেকে বের হওয়ার সময় বলতেন গুফরানাকা। তো ইসলাম সহজ করে দিয়েছেন, আমরা গুফরানাকাই বলবো, আলহামদুলিল্লাহ লাজি আজহাবা আননি আজা ওয়া আফানি, এই দোয়া পড়া থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব। কেননা আল্লাহ রাসূল যা দেয় সেটাই হলো সুন্নাহ, যা নিষেধ করে এটাও সুন্নাহ, আর যারা না মানবে এদের জন্য রয়েছে শাদিদুল একাব, কঠিন শাস্তি। খুলুন 59 নম্বর সূরা হাশরের 7 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, জামা আতাকুম রাসূলু ফাকুজুহু ওয়া মানহাকুম আনহু ফাংতাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদিদুল একাব। হে পৃথিবীর মানুষ, তোমরা শুনে রাখো, তোমাদের রসুল তোমাদেরকে যা দেয় ফাকুজুহু, কোনো কথা তর্ক যুক্তি ছাড়াই মেনে নাও। আমরা কিন্তু এখন বলি এটা করলে কি উপকার পাওয়া যাবে, এটা করলে কি ভালো হবে, আসলে কি এটা করা কি উচিত, এটা করলে ফায়দা কি, আমি যে করবো কী লাভ, অনেক কিছু বলি কি না। তো আল্লাহ সুবহানাহু বলছেন যে ফাকুজুহু, এই ফার মানে হচ্ছে যে যখনই কিছু আদেশ করবে তখনই গ্রহণ করো, কোনো দেরি চলবে না, কোনো কৈফিয়ত চলবে না, কোনো মানে চলবে না, বলেছে তো করতে হবে। তোমাদের দৃষ্টিতে ভুলও হতে পারে, তোমাদের দৃষ্টিতে খারাপ মনে হতে পারে, তোমাদের দৃষ্টিতে এর চেয়ে অন্য কিছুকে কল্যাণকর মনে হতে পারে, কিন্তু রসুল যেটা দেয় সেটাই কল্যাণকর, ফাকুজুহু, সঙ্গে সঙ্গে সেটাই গ্রহণ করো। অমা নাহাকু মানহু ফাংতাহু, আর তিনি যা নিষেধ করেন সঙ্গে সঙ্গে তা থেকে বিরত থাকুক, এতেই কল্যাণ। অত্তাকুল্লাহ, আর তোমরা আল্লাহকে ভয় করো, বাড়াবাড়ি করো না, রসুল যা দেয় সেটাই নাও, রসুল যা না দে বা যেটা থেকে বর্জন করতে বলে সেটাই বর্জন করো,
এই ব্যাপারে তুমি বাড়াবাড়ি করো না, আল্লাহকে ভয় করো, অত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো। আর যদি বাড়াবাড়ি করো, নিজেকে পণ্ডিত মনে করো, তাহলে জেনে রাখো ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, নিশ্চয় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি শাস্তি দেন বড়ই কঠোর। তো সম্মানিত উপস্থিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে ধৈর্য ধারণ করে এই পায়খানায় প্রবেশকারীদের সুন্নাতসমূহ A to Z সংক্ষিপ্ত পরিসরে বলার এবং সেটা শ্রবণ করার তৌফিক না দান করেন বলে আবারও বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই বিষয়গুলো জেনে বুঝে সেভাবে আমল করার এবং মানুষকে এই দাওয়াতি কথাগুলো পৌঁছে দেওয়ার আমাদেরকে তৌফিক ইনায়াত দান করেন বলে আল্লাহুম্মা আমিন। আমাদেরকে নিয়মিতভাবে পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সহিত আল্লাহ যেন দাঁড়িয়ে সক্ষমতার সহিত আদায় করার তৌফিক ইনায়াত দান করেন বলে আল্লাহুম্মা আমিন। বেশি বেশি করে দান খরাত করার মাধ্যমে আমাদের যাবতীয় গুনাহ খাতা থেকে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার, ক্ষমা নেওয়ার আল্লাহ যেন তৌফিক ইনায়াত দান করবেন আল্লাহুম্মা আমিন। পাড়া প্রতিবেশীর হক নষ্ট না করে সেই হককে যথাযথ পালন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক ইনায়াত দান করবেন আল্লাহুম্মা আমিন। বিশেষ করে আমাদের যারা বাহিরে যারা আমরা আমাদের যারা এই বক্তব্য শুনছেন, যে সকল নারী পুরুষ বা বাচ্চারা শুনছেন, সকলের কাছে আমার এই দাবি এই দাওয়া যে আপনারা সকলেই আমার এই কথাগুলোর অপব্যাখ্যা না করে এর সঠিক মর্ম বুঝে সেভাবে দিনের পথে থেকে ইসলামের পথে থেকে আল্লাহ তাআলার রাসূলের কথাগুলোকে মেনে নেওয়ার জন্য আল্লাহ আমাদের সকল শ্রোতা এবং বক্তাকে সেই অনুযায়ী আমল করার তৌফিক ইনায়াত দান করবেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু কাছে এই দাওয়া এই দাবি রেখে আমি আমার বক্তব্য এখানে ইতি করছি। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।